বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি বানাবো বন্ধুদের জন্য পায়েস। তো বন্ধুরা, এখানে ভারীতে জল নিয়েছি আমি। এখানে গোবিন্দভোগ চা 200 গ্রাম আছে, নিয়েছি আমি 300 গ্রাম আমল দুধ, নিয়েছি আমি কিশমিশ, কাজু, কাজুটাকে একটু পিস পিস করে কেটে নিয়েছি, নিয়েছি এখানে বাতাসা আছে আপনার, নিচে চিনি আছে, নিচে আছে এলাচ, নিয়ে আমার লেগেছে। ঠিক আমি বাড়িতে যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে কি করবো, আমি চালটাকে একটু ঘি মাখিয়ে নেবো। দেখছেন বন্ধুরা, প্রায় 1 চামচ মতন ঘি দিলাম। ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। দিয়ে আমি এটাকে ভালো করে একটু, দেখছেন একটু চালটাকে আমি ভালো করে মেখে নেবো। আমি যেভাবে বানাচ্ছি আপনারা ঠিক সেইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। তো মানে ঘি দিয়ে এটা মাখিয়ে নিয়েছি চালটাকে, ধরুন চালটাকে, এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দেব। তো বন্ধুরা, আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি, জল আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, জলটা আমি উষ্ণ গরম করে নিয়েছি। এবার কি করবো, আমি পাউডার দুধটাকে আমি দিয়ে পাউডার দুধের উপরে বসে আমি কোনো লিকুইড দুধ ব্যবহার করিনি, যেহেতু জলের উপরে পাউডার দুধটা বেশি করে পাউডার দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে একটু এইভাবে ঘুরে নেব। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, আমি যেভাবে সেইভাবে দেখাচ্ছি। খুব সুন্দর হয়। মিচড়ি দিতে পারেন চিনি বদলে, আমি চিনি দিচ্ছি, মানে মিচড়ি দিতে পারেন, বাতাসা দেবেন, আরো ভালো। তো বন্ধুরা দেখুন আমার খিরটা কত সুন্দর ফুটে উঠেছে। আমি চালটা সিদ্ধ রাখতে অপেক্ষা করবো আর কি, চালটা যখনই সিদ্ধ হয়ে আসবে তখন আমি বাদবাকি এগুলো অ্যাড করে দেবো। আমার চালটা পুরো গলে গেছে, দিয়ে দেবো এর মধ্যে ভাজা পিঠে বলে। দেখুন আমি কি কি দিয়েছি সেটা বলছি। তো বন্ধুরা, বাতিটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো ঘি। এরপর দিয়ে দেবো আমি এখানে কাজু,
কিশমিশ দিয়ে এটাকে আমি ভেজে নেব। দেখবেন কিশমিশ যখন ভাজা হয় তখন এক একটা করে রসগোল্লার মতো বড় হয়ে যায়। এটাকে আমি ভেজে নেব, কয়েক সেকেন্ড ভেজে নিলেই হবে। তো বন্ধুরা দেখছেন আমি কিশমিশ আর কাজুটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আমি এবার কি করবো, গ্যাসটাকে বন্ধ করে দেবো। এটা তো বন্ধুরা দেখুন এটা আমি এর মধ্যে ঢেলে দিই, ঠিক আছে। ঢেলে দেওয়ার পর এটাকে আমি ভালো করে একটু এভাবে একটু নাড়িয়ে একটু পাতলা, ঠিকই কথা, কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা বসে যাবে, তখন দেখবো অতটা পাতলা মনে হবে না। একটু গরম গরম, তো এটা আমি সাইড করে দিচ্ছি। তো বন্ধুরা পায়েসটা আমার সাইড করে দিয়েছি। এবার আমি মেইন এটা দেখাচ্ছি, এটা হচ্ছে মালপোয়া বলে। মালপোয়াতে আমি দিয়েছি আপনার এই কাপে 2 কাপ হচ্ছে আপনার চালের গুঁড়ো আর 2 কাপ ময়দা, আর দিয়েছি 5টা কলা। আর বাতাসা দেখতে পাচ্ছেন একটু দিয়েছি একটু মৌরি, ঠিক আছে। দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে একটু হালকা একটু লবণ, যাতে ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দেবো এখানে আর একটা জিনিস অ্যাড করে দিয়ে দেবো আপনার, সেটা দেখাচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আপনার একটু অ্যাড করে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে দেবো এখানে 2 চামচ ভরে ভরে, 2 চামচ আমি 3 চামচ দিলাম ভরে ভরে গুঁড়ো দুধ, ঠিক আছে। আর দিয়ে দেবো এখানে আপনার চিনি, বাতাসা দিয়েছি একটু কালারের জন্য, দিয়ে দেবো এখানে চিনি, দিয়ে দেবো চিনি এখানে 3 চামচ চিনি দিলাম। বন্ধুরা একটু আওয়াজের জন্য দুঃখিত, আমার বাড়ির ফ্যামিলির লোক এসেছে। তো বন্ধুরা সব কিছু দিয়ে দিয়েছি, এটা আমি ভালো করে মেখে নেব। তো বন্ধুরা আমি এখানে ভাজার জন্য পিঠেটা ভাজার জন্য আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আবার গরম হবে। দিয়ে দেবো এখানে রিফাইন তেল পরিমাণ মতো। তো বন্ধুরা দেখুন পরিমাণ মতো আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হবে। তো বন্ধুরা দিয়ে দেবো এখানে ঠিক 2 মিনিট রাখবো। তো বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি প্লেটে উঠিয়ে নেব। খেতেও কিন্তু সুন্দর, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা। তো বন্ধুরা আমি ভাজা পিঠেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পায়েস ক্ষীর বলতে পারেন, যেটা মানে পায়েস ক্ষীর একই, আমার ভাজা পিঠে আর ক্ষীর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগে, রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটা আমাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নতুন ভিডিও দেখবেন।